হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান, এইচআরএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আপনারা ভালোই আছেন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্যালারি সামারি শিট। অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, স্যালারি সামারি শিট কোন পদ্ধতিতে কোন ওয়েতে তৈরি করলে খুব সহজ হবে। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেও খুব সহজেই একটি স্যালারি সামারি শিট তৈরি করতে পারবেন। স্যালারি সামারি শিট খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোম্পানির জন্য, কারণ সামারি শিট দেখলেই বোঝা যায় স্যালারি কত আসছে, ম্যান পাওয়ার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। যাই হোক বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ফিরে যাওয়া যাক আমার মূল আলোচনায়। তার আগে বলেই রাখি, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি স্যাম্পল শিট নিয়েছি, যেখানে কয়েকটা প্রত্যেকটা শিটে বিভিন্ন ভিন্ন 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 ডিপার্টমেন্ট আছে। এখানে প্রথমে কাটিং, ফিনিশিং, সুইং, স্টোর কোয়ালিটি। আমি আপনাদের অন্য অন্য ডিপার্টমেন্ট থাকতে পারে আপনারা এখানে ইনক্লুডিং করে, আমি জাস্ট বোঝানোর জন্য পাঁচটা এখানে ডিপার্টমেন্ট নিয়েছি। স্যালারি শিট সম্পর্কে আমার একটি ভিডিও আছে, ভিডিওটি আপনি দেখলে বিস্তারিত জানতে পারবেন কমপ্লায়েন্স মোডে কীভাবে স্যালারি শিট তৈরি করবেন। যাই হোক বন্ধুরা, আজকে আর এই বিষয়টি দেখাবো না, আজকে দেখাবো স্যালারি সামারি শিট আপনি কীভাবে তৈরি করবেন। প্রথমে কোম্পানির নাম, এখানে অ্যাড্রেস, এবং এখানে স্যালারি শিট, কোন মাসের স্যালারি শিট সেটা লিখবেন, এবং প্রত্যেকটা শিটে ডিপার্টমেন্ট এখানে লিখবেন, এবং শেষে আপনি একটা জিনিস লিখবেন, সেটা হলো পেমেন্ট ডেট। প্রথমে এখানে আমি সামারি শিট করব কিভাবে সেটা আমাদের আপনাদেরকে দেখাবো। এখানে কাটিং ডিপার্টমেন্টে 40 জন আছে, এই যে আপনার এখান থেকে 1 2 3 এভাবে 40 জন ম্যান পাওয়ার আছে, এবং তাদের টোটাল স্যালারি আসছে এই টাকা, 3,27,830 টাকা। এখন কিভাবে তৈরি করবেন, প্রথমে একটা ডিপার্টমেন্ট আপনি ভিত ধরে নেবেন, একটা ডিপার্টমেন্টকে কপি করে নেবেন, ক্রিয়েট এ কপি। কোথায় দিবেন? কাটিং ডিপার্টমেন্টটা। কাটিং ডিপার্টমেন্টটা আমরা এখানে সামারি শিট লিখে দেই, সামারি শিট। এখন এখানে আমার ডিপার্টমেন্ট আছে 5টা, এখানে 25টা কলম আমার লাগবে না, এখানে 5টা নিয়ে নেই, 6 থেকে ডিলিট করতে হবে, 6 থেকে এখান থেকে ডিলিট করতে হবে টোটালে রাখ পর্যন্ত। টোটালটা রাখলে আপনার পরে টোটাল দেওয়া লাগবে না। এখান থেকে উঠে দিলাম, এখানে ডিপার্টমেন্ট আছে 5টা, ডাটাটা ব্ল্যাঙ্ক করে দিলাম, টোটালটা আমরা ডিলিট করব না, সিগনেচারটা লাগবে না। আপনাকে বুঝতে হবে কোন বিষয়গুলো এখানে প্রয়োজন নেই, কিন্তু মাঝখান থেকে কোনো কলম ডিলিট করা যাবে না। এখানে জয়নিং ডেটের প্রয়োজন নাই, ডিলিট করে দিবেন, তারপরে ডেজিগনেশনের প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিবেন। আচ্ছা, ডিলিট করার দরকার নেই, আমরা এটাই এডিট করে ম্যান পাওয়ার লিখি, ম্যান পাওয়ার, আর এটা ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। কার্ড নম্বরের দরকার নাই, আইডি নম্বর, কার্ড নম্বর মানে আইডি নম্বর, এটা দরকার নাই, আর বাকিগুলো মোটামুটি সব প্রয়োজন আছে। এখানে একটু এডিট করে নেবেন, এখানে এখানে লেখা আছে ওয়েজ অ্যান্ড ওভার টাইম সামারি শিট লিখবেন, সামারি শিট। 1 নম্বরে আমরা দিব কাটিং, আমি আগে থেকে একটা লিখে রাখছিলাম ডিপার্টমেন্টগুলো, কপি এখানে পেস্ট করে দিলাম, প্রথমে কাটিং, ফিনিশিং, তারপরে সুইং, স্টোর আর কোয়ালিটি। ম্যান পাওয়ারগুলো আগে নিয়ে আসি, ইকুয়াল দিবেন, তারপরে কাটিংয়ের ম্যান পাওয়ার 25 আসলেন,
এখানে ইকুয়াল দিলাম, ফিনিশিং এর ম্যান পাওয়ার 38, এন্টার দিলেন। তারপরে এখানে স্টোর স্টোর ও সরি ভুল হয়ে গেছিল, যাই হোক ফিনিশিং এর 38, এখানে সুইং সুইং এর 163 এন্টার দিবেন। তারপরে এখানে স্টোর স্টোর 13 এন্টার দিবেন। তারপরে স্টোরের পরে কোয়ালিটি ইকুয়াল কোয়ালিটিতে চলে যাবেন, 40 এন্টার দেবেন। চলে আসছে আমার ম্যান পাওয়ার। আমার যেহেতু এই হেডগুলো আর এই হেডগুলো একই, এখান থেকে শেষ পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একই, সুতরাং আমি এই হেডগুলো নিয়ে আসবো এখানে প্রেজেন্ট স্যালারি থেকে। কাটিং ইকুয়াল কাটিং প্রেজেন্ট স্যালারি টোটাল, এই টোটালের ঘরের প্রেজেন্ট স্যালারিটা নিতে হবে। ইকুয়াল কাটিং প্রেজেন্ট স্যালারি টোটালের ঘরে নিলাম, থেকে টান দিলাম নিট পে পর্যন্ত। তারপরে ফিনিশিং পরের ঘরে ইকুয়াল পরের ঘরে ইকুয়াল দিলাম ফিনিশিং, থেকে ফিনিশিং নিতে পরের ঘরে সুইং ইকুয়াল দিলাম এন্টার দিলাম। তারপরের ঘরে স্ট্রোক পরের ঘরে স্ট্রোক ইকুয়াল দিলাম তারপরে ধরো কোয়ালিটি দিলাম এখন কি দাঁড়ালো একটু দেখি। টোটাল স্যালারি আসছে এটা পাঁচটা ডিপার্টমেন্টে। এখানে একটা জিনিস ডিলিট করে দিবেন, যেটি হলো গ্রেড, গ্রেডটা আমার প্রয়োজন নেই, ডিলিট। আমার সামারি শীট তৈরি হয়ে গেল, এখানে টোটালও আছে, আর ম্যান পাওয়ারটা একটু যোগ করে দিতে হবে। টোটাল আমার ম্যান পাওয়ার 279, 279, এবং টোটাল স্যালারি হলো এটা। এখন বন্ধুরা এখানে একটা জিনিস দেখব, এখানে ডিপার্টমেন্ট আছে, এখানে ডিপার্টমেন্টটা ডিলিট করে দেবো যেহেতু এটা প্রয়োজন নাই। কাটিং ডিপার্টমেন্টে চলে আসলাম, যেহেতু ফেব্রুয়ারি মাস 28 দিন, এখানে আমি একটা কাজ করে দেখতে পারি, ওর একদিন অ্যাবসেন্ট দিব, যেহেতু এখানে অ্যাবসেন্ট নাই, সামারি শিটে অ্যাবসেন্টটা আসে কি না এবং অ্যাবসেন্টের ডিডাকশানটা কয় টাকা আসে
তাহলে এখানে বাই দিলাম, বাই দিলে এখানে একদিন অ্যাবসেন্ট হয়ে গেল, 137 টাকা ওর কাটা হয়েছে, ডিডাকশন করা হয়েছে একদিন অ্যাবসেন্টের জন্য। তাহলে দেখা দেখে আসা যাক সামারি শিটের কী পরিবর্তন হয়েছে। কাটিং ডিপার্টমেন্টে যাব, যাওয়ার পরে এই যে একদিন অ্যাবসেন্ট চলে আসছে এবং 137 টাকা ডিডাকশন করা হয়েছে, একদিন 137 টাকা। আপনি এখানে যেভাবে পরিবর্তন করবেন অটোমেটিকলি সামারি শিটটা পরিবর্তন হয়ে যাবে যদি আপনি আমার এই ওয়েতে তৈরি করেন। আর যে কলমগুলো আপনি ডিলিট করতে চান, আপনি আগে ডাটাগুলো প্রত্যেকটা শিট থেকে এখানে নিয়ে আসবেন, তারপরে ডিলিট করে দেবেন, নাহলে এই হেডের সাথে এই হেডগুলো আপনার মিলবে না, না মিললে আপনার স্যালারিতে সমস্যা হবে। আমরা একটু পরীক্ষা করে নেওয়া যাক ঠিক আছে কি না। এখানে প্রথমে আমরা কোয়ালিটিটা দেখি, কোয়ালিটির আমার মিড পে আসছে 327,830 টাকা। দেখি আমরা কোয়ালিটিতে গিয়ে 327,830 টাকা, 327,830 টাকা মিড পে। এখানে ম্যান পাওয়ার 40, এখানে ম্যান পাওয়ার 40। এভাবে যদি আপনারা করেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ এইখানে যদি আরেকটা জিনিস দেখি, এখানে যদি আপনি ডাটাটা চেঞ্জ করেন, যেমন এখানে আরেকজন কাটিংয়ে জয়েন করলো, আপনি স্যালারি শিট করলেন 31 তারিখে করলেন, শেষে 31 তারিখে সন্ধ্যায় একজন জয়েন করলো, আপনি স্যালারি শিট 1 তারিখে দিতে হয় অনেক কোম্পানিগুলোতে, এই জন্য আপনি 31 তারিখে সন্ধ্যার দিকে করলেন, বাট 31 তারিখে বিকালের পরে একজন জয়েন করলো কিংবা দুপুরের পরে একজন জয়েন করলো, তখন কীভাবে করবেন? এখানে একটা ইনসার্ট দিয়ে তার নাম ডেজিগনেশন লিখে এখানে সাবমিট দিবেন, দিয়ে শুধু আপনি এখানে একটু সাবমিট দিয়ে দিবেন। এই যে আর টোটালটা ঠিক করে দিবেন, এখানে 31 করে দিলে হয়ে যাচ্ছে। দিয়ে এখান থেকে একটা টার্ম দিবেন, একটা সাপোজ ধরি ওর গ্রস স্যালারি কত, মনে করেন আর 25 নম্বরে যার স্যালারি, যা 25 নম্বরে এখান থেকে মনে করেন ওর 8,000 টাকা জাস্ট, ওর যা পরে যে জয়েন করছে ওর সেম। না একটা দিলেন এক্সাইজেড ডেজিগনেশন, একটা দিলেন যে ডেজিগনেশনে কার্ড নম্বরটা এখান থেকে একটু টেনে একটা দিলেন, দেওয়ার পরে আপনি শুধু ওই সামটা একটু ঠিকই আছে, যে পরিবর্তন হয়ে গেছে এখানে 248,233। আপনি সামারি শিটেও একই দেখতে পাবেন, কাটিং ডিপার্টমেন্টে যাই আমরা 248,233। আপনি এখানে যেভাবেই কর ভেতরে যেভাবেই করবেন এই শিটগুলোতে, আমার এই পদ্ধতিতে যদি আপনি ডাটা নিয়ে আসেন তাহলে সামারি শিটও সেম থাকবে, সামারি শিটের কোনো পরিবর্তন করা লাগবে না। আপনি ভেতরে পরিবর্তন করলে ঠিকঠাক মতো এখানে অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। একটা ইনক্রিমেন্টও দেখালাম, অ্যাবসেন্টও দেখাইছি। যাই হোক বন্ধুরা, আপনারা এভাবেই করবেন তাহলে আপনার সামারি শিট ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং একটা পুরো একটা ভিউ দেখতে পাবেন আপনি, কোন ডিপার্টমেন্টে কয়জন লোক আছে, তাদের বেসিক কত, তাদের অ্যাবসেন্টে কয় টাকা ডিডাক্ট করা হয়েছে, তাদের কয়টা সিএল নিয়েছে, এখানে সিএলও আছে, এসএল নিচ্ছে কয়টা, কোন ডিপার্টমেন্ট কয়টা, এখানে আপনি সামারিতে সব কিছু শো করবে। তাহলে বন্ধুরা আপনারা একটু চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত।